সময় অপেক্ষা করে বসে থাকেন যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখবেন, কারণ এটা এমন একটা জ্যোতিষের অনুষ্ঠান যেটা সাইন্টিফিক জ্যোতিষকে আপনাদের সামনে তুলে ধরে এবং এটা জ্যোতিষ বিচার পাশাপাশি জ্যোতিষ সম্বন্ধে শিক্ষা এবং মানুষকে জ্যোতিষ সম্বন্ধে সচেতন করা, যে বিভিন্ন সময়ে আপনারা ভূত পিশাচ তন্ত্র মন্ত্রের তন্ত্রের নামে যে ব্যভিচারী তন্ত্র চলছে সেই সব অনুষ্ঠান দেখে আপনারা যে হাঁপিয়ে উঠেছেন এবং লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন এবং উপকার থেকে অনেক অপকার হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনাদের দেখিয়ে দেয় দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। তো অনেক সময় কাজের চাপে লাইভ অনুষ্ঠান করা হয়ে ওঠে না, অনেক সময় আপনারা লাইভ কখনো লাইভে রেকর্ডিং আপনারা দেখেন, পুরোনো লাইভে রেকর্ডিং। তো আজকে বহু তাড়াহুড়ো করে পৌঁছতে পারবো কিনা চ্যানেলে এরকম একটা সন্দেহ ছিল, তবু এসেছি যে একটা লাইভ অনুষ্ঠান যদি গুরু কৃপায় আপনাদের সামনে উপহার দেওয়া যায়। এটা তো যে কারণে দেখি সেটা হচ্ছে বাস্তুর কারণে, এবং গত বুধবার আমি যে ব্যারাকপুর এবং হাজরা দুটো চেম্বার করতে পারিনি তারও কারণ হচ্ছে বাস্তু। বাস্তু মানুষের জীবনে কি ফল ডেকে আনে সেটা আমি আলোচনা করব। তার আগে দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, আমি অভিক রায় বলছি। অভিক রায়? হ্যাঁ অভিক, হ্যালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি দাদা। বারাসাত থেকে অভিক রায়, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ দাদা একটা কথা বলার ছিল আপনাকে, আমি একটা অন্য চ্যানেলে আপনার প্রোগ্রাম দেখছি, অনুষ্ঠান দেখছিলাম, আপনি কি বলছিলেন যে হিমালয় যাওয়ার কথা বলছিলেন। হ্যাঁ, এই আমি প্রতি বছর অ্যাকচুয়ালি বলে দিই আমার গুরুদেবের সাধন স্থল হচ্ছে হিমালয় এবং প্রত্যেক বছর সেখানে আমি যাই। এখানে শুধু বেড়াতে যাওয়া, এখানে জ্যোতিষের কাজের যাওয়া, সাধন ভোজন এবং নিজেকে রিচার্জ করে আনা সবচেয়ে বড় জিনিস। মানে একটা ব্যাটারিকে যেমনি রিচার্জ করলে আপনার ঘরের সমস্ত আলো ফ্যান জ্বলবে, সমস্ত কিছু প্রজ্বলিত হবে, ঠিক তেমনি নিজেকে রিচার্জ করে আনা যাতে আরো ভালো আপনাদের ফল দেওয়া যায়। এবং এই হিমালয়ের মাটিতে যুগ যুগান্ত ধরে পৌরাণিক আমল থেকে বহু দেবতা মুনি ঋষি সাধন সাধকদের মানে যে পদধূলি পড়েছে, এখানকার মাটি খুব উর্বর। ঠিক আছে, তো হিমালয়ে আমি এই মে মাসের মাঝামাঝি শেষ থেকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ আমি শুনে শুনছিলাম, অ্যাকচুয়ালি আমি বছর খানিক আগে আমার দাদার জন্য আপনার কাছে গিয়েছিলাম ব্যারাকপুর চেম্বারে। ব্যারাকপুর চেম্বারে 1 বছর আগে দাদার জন্য এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন আপনার দাদা? বছরের মধ্যে খুবই খুবই ভালো হয়েছে, বাট তখন পয়সার জন্য আমারটাও করাতে পারিনি, মানে ইয়ে করতে পারিনি। হ্যাঁ, পয়সা একটা সমস্যা হয়, চিকিৎসা বলুন জ্যোতিষ বলুন এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা পয়সার সমস্যা হয়। তবে একটা জিনিস যেটা হচ্ছে আমি বাস্তব বলে দিচ্ছি যে চিকিৎসা শাস্ত্র আর আমাদের শাস্ত্রটা বিশেষ কিছু তফাৎ না। মানে একটা উদাহরণ আপনাকে বলছি, ধরুন আজকে আপনার কিডনির অসুখ হলো, আপনার ক্ষেত্রে পয়সার একটা প্রবলেম মানছি যার জন্য আপনার চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু তার জন্য আপনার পয়সার প্রবলেম বলে কিডনির রোগটা বসে থাকবে না। ঠিক তেমনি এটা হচ্ছে আপনার জীবনের একটা সমস্যা, তো সেখানে আপনি টাইমে প্রতিকার করতে পারলেন না বলে যে সমস্যা বসে থাকবে না। যাই হোক, আপনার দাদা কি প্রতিকার করেছিলেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ 1989 না, তারিখটা আর মাসটা আগে বলুন। 10th আগস্ট 10th আগস্ট 1989। সময়? টাইম হচ্ছে রাত্রি 8টা 10। রাত্রি 8টা 10, মানে আপনার দাদা যখন দেখিয়েছেন তখন আপনি দেখাননি, তাই তো? পয়সার জন্য দেখাতে পারেনি। যা হোক, আপনার দাদা ভালো আছে, আরো ভালো থাকুক। মানে আপনার দাদা 1 বছর আগে দেখিয়েছে, মানে এর আগের বছর যখন আমি হিমালয়ে যাত্রা করেছিলাম সেই টাইমে করেছিলেন। আচ্ছা, আপনার জন্মস্থানটা বলুন। বারাসাত। একটু অপেক্ষা করুন, তার মানে অনুষ্ঠানও নিয়মিত দেখেন অভিক? হ্যাঁ দাদা দাদা, আমি সব ম্যাক্সিমাম চ্যানেল অনেক চ্যানেলে ফলো করি আপনার প্রোগ্রাম। 10th আগস্ট 1989 থেকে ইউটিউবে ফলো করে নি। ইউটিউবে আপনি আমার অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ হ্যাঁ ফলো করে নি। আর আমার ওয়েবসাইট www.astroplog.com, ওয়েবসাইটটা তৈরি হচ্ছে আসলে খুব ব্যস্ততার জন্য, ওয়েবসাইটটাকে দ্রুত তৈরি করে উঠতে পারছি না, মাঝে মাঝে একটু বাধা চলে আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের আগামী দিনে ভালো জ্যোতিষ উপহার দেওয়ার জন্য আমার ওয়েবসাইটটা আমি তৈরি করবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা, 10th আগস্ট 1989 বৃহস্পতিবার রাত্রি 8টা 10, বারাসাতে জন্ম, মীন লগ্ন বৃশ্চিক রাশি। তো মীন লগ্ন বৃশ্চিক রাশি শনি ধনুরাশিতে বক্রী আছে, আপনার কি ধারণা যে আপনার দাদা আমাকে দেখিয়ে যেরকম উপকার পেয়েছে? খুবই ভালো আছে, ওর জন্য যে বছর খানিকের মধ্যে আমি আর কিছু মানে এদিক ওদিক না করে মানে ইয়ে করতে পারিনি, বছর এর জন্য একটু ভালো হয়েছে বলে এর জন্য আপনার কাছে আবার যাওয়ার জন্য ইয়ে করেছি। আচ্ছা, আমার কাছে তার জন্য অপেক্ষা করছেন। যাই হোক, গুরু আশীর্বাদে আপনার ভালো হোক, আমি ভালো করার কোনো মালিক নই। দেখুন, যেটা মেন হচ্ছে সে তো জানি, কিন্তু আপনার থেকেই তো আমাদের চলার পথ শুরু হয়েছে না দাদা, আমার নিজের চোখে দেখা না। একটা ব্যাপার হচ্ছে কি জানেন তো, মানে মেন ব্যাপারটা হচ্ছে আপনার ঘরে যে লাইট জ্বলছে, ধরুন এই যে স্টুডিওতে যে লাইট জ্বলছে চারিদিকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, সামনেটা দেখতে পাচ্ছি, তো লাইট ভাবছে, আমি ভাবছি লাইট বোধহয় আমাকে আলো দিচ্ছে,
বা লাইট ভাব যে আমি বোধহয় পুলক চক্রবর্তীকে আলো দিচ্ছি, কিন্তু মেন যদি ইলেকট্রিকটা মানে কারেন্টটা চলে যায় তো আমারও ভাবাটা ভুল হবে, লাইটেরও অহংকারটা মানে পড়ে যাবে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে সেই লাইটের মতো এক ঐশ্বরিক শক্তি, এক গুরু শক্তি গোটা জগৎকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছে। তার জন্য তার ইচ্ছা ব্যতিরেকে গাছের পাতা পর্যন্ত নড়ে না, ঠাকুরের ভাষায়, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তিনি আছেন বলে আপনি আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, যা কাজ করা তিনিই করছেন, আমরা মাধ্যম মাত্র, ঠিক আছে? লাইটের মতো মাধ্যম। যাই হোক, অভিক লগ্নপতি বৃহস্পতি চতুর্থ অবস্থান করছে, লগ্নপতি এবং কর্মপতি বৃহস্পতি চতুর্থ অবস্থান করছে এবং রাহু দ্বারা দৃষ্ট এবং শনি দ্বারা দৃষ্ট, শনি একাদশপতি এবং দ্বাদশপতি অবস্থান করছে দশমে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যেটা রাহুর দৃষ্টি শুধু লগ্নপতির ওপর না, রাহুর দৃষ্টি লগ্নের উপরও আছে এবং রাহু অবস্থান করছে ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, যেখানে মঙ্গল আছে 10 ডিগ্রি 44 মিনিট অর্থাৎ মঘা নক্ষত্রে। এটা মেন যেটা সমস্যা হচ্ছে, দেখুন এই টাইমে মানসিক অস্থিরতা খুব বৃদ্ধি পাচ্ছে, মানে এবং খুব ভুল সিদ্ধান্তে, মানে কর্মক্ষেত্রে বা চারিদিকে ভুল সিদ্ধান্তে অনেক ভুল করে ফেলছেন বা ক্ষতি হচ্ছে। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এবং ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে আপনার কাছে ভালো সুযোগ এসছে কর্মক্ষেত্রে, কিন্তু আপনি এখনো সেই কর্মের সুযোগগুলো ধরে উঠতে পারেননি, কারণ ভুল সিদ্ধান্তে সেগুলো হাতের মুঠোর মধ্যে এসেও হাত থেকে বেরিয়ে গিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শ্বাসকষ্ট বা ডাস্ট অ্যালার্জি হয় কি? হ্যালো, শ্বাসকষ্ট বা ডাস্ট অ্যালার্জি হয়? হ্যাঁ দাদা, একটু মানে মানে ঠান্ডা জল তো খাই না, বাট একটুখানি যদি এদিক ওদিক করি তো ঠান্ডা লেগে শ্বাসকষ্ট একটা ব্যাপার হয়ে, ঠান্ডা লেগে শ্বাসকষ্ট এবং ডাস্ট অ্যালার্জি, এটা থেকে খুব সাবধানে থাকবেন, কারণ এটা বয়স বৃদ্ধির সাথে সাথে এটা আপনার একটা মারাত্মক প্রবলেমে দাঁড়াবে, ঠিক আছে? মানে রাস্তায় বেরোলে মাঠ পড়েই বেরোতে, মানে ধুলো বালিতে অতটা ইয়ে করতে পারি না। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো যে ষষ্ঠ হাউসে বুধ শুক্র মঙ্গল কেতু একত্রে অবস্থান করছে, তো যতটা পারবেন ঝামলা অশান্তি এড়িয়ে চলবেন। যদি দেখেন যে কোনো জায়গায় যে ভুলবশত আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি চালিয়ে, অন্য একজন এসে সাইকেলে আপনাকে ধাক্কা মারলো, ভুলটা তারই ছিল, যদি মারাত্মক কিছু না হয় যে ঠিক আছে কারো ভুল না আমার নিজেরই ভুল, যা বাবা। এটা তো আপনি একদম সঠিকই বলে, মানে আমি যে একটু ঝামেলার মধ্যে মানে মানে যেতে চাই না, তবুও কেন জানি মানে আমাকে টানে ওই দিকটায়। ঝামলা দিকে টানে না, আপনাকে মামলা মকদ্দমা টানছে, মামলা মকদ্দমা টানছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানসিক স্থিরতা বৃদ্ধি করুন, যেটা সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হচ্ছে কর্ম ওটা যেমনি ধরতে পারছেন না, ঠিক তেমনি ভুল সিদ্ধান্তে জীবনে কিন্তু অনেক আফসোস করতে হবে, ঠিক আছে? তো একটু মানসিক স্থিরতা বৃদ্ধি করুন, আপনি রাহুর পাওয়ারটাকে নাশ করুন, শনির পাওয়ারটাকে নাশ করুন, বৃহস্পতিটাকে একটা পাওয়ার দিন আর মঙ্গলটাকে একটা পাওয়ার দিন, এটা যদি আপনি করতে পারেন আমি বলছি 6 মাসের মধ্যে আপনি বিরাট রেজাল্ট পাবেন। আর এইটা করুন প্রতিকারটা, এই যে আমি হিমালয় যাত্রা, এই টাইমের মধ্যে প্রতিকার করুন। যদিও আমি এর আগে ঘোষণা করেছি যে এবার আমি নিজের প্রতিকার, আর আমার একজন খুব বিশিষ্ট গুজরাটি ক্লায়েন্ট যিনি বন্ধুতে পরিণত হয়েছেন অনেক উপকার পেয়েছেন এবং উপকারের মর্যাদা দিতে পারেন। শুনছিলাম দাদা মানে অনুষ্ঠানে, তা আমাদের কি আর করবেন না? না, নতুন লোকের করব, মানে ব্যাপারটা হচ্ছে শুধু তার আর আমার কাজ করব বলে যাচ্ছিলাম, নতুন লোকের করব, পুরনো লোকের এই বছর আমি কোনো কাজ করব না। তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, ধরুন আপনার দাদা গত বছর দেখিয়েছে, যতই আমার কাছে উপকার পাক, যতই উপকার পাক আর না পাক, আমি এবছর কোনো পুরনো লোকের কাজ করবো না। যারা নতুন লোক, ধরুন আপনি আসছেন আপনার কাজ করবো, কিন্তু পুরনো লোকের না, ঠিক আছে? ভালো থাকুন। তো বাস্তু কতটা ভয়াবহ হতে পারে, তো বড় বাস্তুবিদকে দিয়ে দেখিয়েছেন ঈশান কোণে মানে টয়লেট তার সংস্কার করেছেন, তারপরেও সেইখানে প্রাণহানি, অর্থহানি, শারীরিক রোগভোগ এগুলো তো লেগে আছে এবং ঋণের জর্জরিত হয়ে একটা মারাত্মক জায়গায়। তার কারণ হচ্ছে ঈশান দিকটা হচ্ছে বৃহস্পতির দিক এবং বৃহস্পতি হচ্ছে আমাদের শারীরিক সুখ, বৃহস্পতি হচ্ছে বিদ্যা সুখ, সাংসারিক সুখ, অর্থ সুখ, সন্তান সুখ। তো বৃহস্পতি যদি সেই জায়গাটা খারাপ হয়, তার সন্তানের অকাল মৃত্যু, বাড়িতে প্রত্যেকের শরীর খারাপ, অর্থকষ্ট এবং ঋণের জর্জরিত, তা খুব বড় বাস্তুবিদকে দিয়ে বাস্তু করেছেন এবং বড় অ্যাস্ট্রোলজার মিডিয়ার অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে হাতে অনেকগুলো রত্ন প্রত্ন পড়ছেন, তাবিজ কবচ পড়েছেন, ডাকযোগ করেছেন, বাড়ির বাস্তু এবং মাঙ্গলিক ক্রিয়াও করেছেন, কিন্তু তারপরেও সমস্যাগুলো লেগে আছে।
তো কেন এই সমস্যা আমি আলোচনায় আসবো, দেখে নেবো ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিকাশ পরিডা বলছি। বিকাশ? বিকাশ? হ্যাঁ বিকাশ পরিডা। আমার সার নেম দরকার নেই, বিকাশ হলেই হবে। বিকাশ, হ্যাঁ বিকাশ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কেই জানতে চাই আজকে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ আজকে মানে এর আগে আপনি কোনোদিন লাইনে পেয়েছেন? এর আগে না, লাইনে পাইনি। আগে একবার আমি প্রায় এক বছর আগে গিয়েছিলাম, মানে আমার ভাইয়ের জন্য গিয়েছিলাম আমার কাছে। হ্যাঁ কোন চেম্বারে? কাটোয়া চেম্বারে। কাটোয়া চেম্বার? কাটোয়া চেম্বার আমার খুব পুরনো চেম্বার। হ্যাঁ প্রায় 21 বছর হয়ে গেল। ওই জন্য গিয়েছিলাম। কি ভাইয়ের কি হয়েছিল? ওই পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছিল, মানে প্রচুর অমনোযোগ, অমনোযোগী বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে মানে ভুল উপথে চলে যাচ্ছিল। এখন ভালো আছে? হ্যাঁ এখন ভালো রেজাল্ট করেছে। কতদিন হলো ভাইয়ের বললেন? ভাইয়ের 1 বছর আগে। 1 বছর? একবার পাওয়ারটাকে বাড়িয়ে নেবেন। 1 বছর যখন হলো ভাই ভালো আছে, একবার পাওয়ারটাকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমার হলো 5/9/1994। 5/9/1994 সময়? সময় হলো সকাল 7:48। সকাল 7:48। জন্মস্থান? জন্মস্থান কাটোয়া। ও মানে আপনি কাটোয়ারি লোক? হ্যাঁ আমি কাটোয়ারি। আচ্ছা September 5, 1994 সোমবার সকাল 7:48 কাটোয়াতে জন্ম। কন্যা লগ্ন সিংহ রাশি। কন্যা লগ্ন সিংহ রাশি, শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। তারপরে বয়স হলো প্রায় 25 বছর মতো। আচ্ছা হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা দুটো, দুটো তিনটে সমস্যা আছে আমি বলবো। প্রথমত হচ্ছে মানসিক জোর একদম নেই, একদম মানসিক জোর নেই। এই মনের জোরটাকে না বাড়াতে পারলে পরে জীবনে কোনোদিন তুমি উন্নতি করতে পারবে না। মনের জোরটাকে বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে অল্পতেই শরীর খারাপ হয়ে যায় এবং ঠান্ডা লাগা জনিত রোগে বেশি ভোগো। প্রচুর ঠান্ডা লাগে, এর জন্য চিকিৎসার প্রয়োজন আছে এবং চিকিৎসার জন্য দূরযাত্রার যোগ আছে। 3 নম্বর আমি যেটা বলবো, জলের ফাঁড়া থেকে প্রচন্ড সাবধানে থেকো, জলে খুব বড় রকম বিপদ আসবে এবং শারীরিক ভুল চিকিৎসার যোগ আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমার হাতে পয়সা দাঁড়ায় না, পয়সা মাঝে মাঝে খারাপ রোজগার করো না কিন্তু পয়সা দাঁড়ায় না। পয়সা রাখতেই পারো না, যতই আমি ইনকাম করি যতই কামাই না কেন তো হাতেই থাকে। তোমাকে আমি একটা জিনিস বলছি, তুমি একটা 15 থেকে 16 রতি ভালো মুক্ত, অনেকটা তোমার বয়স অনুযায়ী অনেকটা আমি বেশি বলে দিলাম, 15 থেকে 16 রতি একটা ভালো মুক্ত রূপই বাঁধিয়ে সোমবার ডানাতে তর্জনীতে পড়ো বা হাতের বাহুতেও পড়তে পারো। এইটা পড়ার পর 3 থেকে 4 মাস পর তোমার যদি মনে হয় যে একটু হলেও মনের জোর বেড়েছে, পয়সা রাখতে পারছো, শরীর স্বাস্থ্য ভালো আছে, তো তুমি একবার আমার কাছে এসো, আমি কেতুর পাওয়ারটাকে নাশ করে দেবো এবং বুধটাকে পাওয়ার দেবো, তুমি জীবনে উন্নতির বিরাট জায়গায় যাবে, বিরাট জায়গায়, ঠিক আছে? কিন্তু আগে তোমার কনফিডেন্স আসুক, ভাইয়ের ব্যাপারে তো তুমি উপকার পেয়েছই। হ্যাঁ একদম। শুধু তুমি একটা মুক্ত পড়ো 15 থেকে 16 অবধি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আগে বিশ্বাস আসুক, তারপর আমি আছি, সবকিছু করা যাবে, ঠিক আছে? আচ্ছা ভালো থাকো। তো ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে সেই মাটিটা হচ্ছে কেতুর মাটি, মানে প্লটটা হচ্ছে কেতুর প্লট, সেই কেতুর প্লটে স্বাভাবিক বাস্তুর নিয়ম অনুসারে উত্তর পূর্ব দিকে যে টয়লেটের সংস্কার সেটা করে দিয়েছে, কিন্তু তার আগে যে নিয়ম, যে ক্রিয়া করতে হয় সেই ক্রিয়াটা করা হয়নি, তার ফলে বাস্তু দিচ্ছে। একটা জিনিস জেনে রাখতে হবে যে বাস্তুর মধ্যেও প্রাণ আছে, শুধু রত্ন উপরত্ন পড়লেই যে আমাদের মানে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তা না, বাস্তুর মধ্যেও আমরা যেখানে বসবাস করি, যেখানে কর্ম করি, সেখানকার প্রত্যেকটা কণা আমাদের উপর একটা শুভ অশুভ প্রভাব ফেলে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে সুনীল হালদার বলছি। কি হালদার? সুনীল হালদার। সুনীল হালদার, আমি নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/5। 12/5 1980। 1980 সময়? সময় সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। একবার বলছি আপনি মিলিয়ে নিন। হ্যাঁ আপনার নাম হচ্ছে সুনীল, 12ই মে 1980 সোমবার সন্ধ্যা 6টা হাওড়ায় জন্ম।
তুলা লগ্ন মেষ রাশি, আপনি কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? ভগবানকে গুরু শক্তিকে ধন্যবাদ দিন, এর থেকে বড় কি পাচ্ছি? সুনীল, যেটা বলছি আপনাকে সেটা শুনুন। আপনার জন্মকুণ্ডলী কাল সর্প যোগ যুক্ত, কাল মানে সময়, সর্প মানে সাপ, অর্থাৎ একটা সাপ রূপী সময়, মানে ধরুন একটা অজগর সাপ যদি আপনাকে জড়িয়ে ধরে তো দেখা যাচ্ছে অলিম্পিকে গেলে আপনি উসেইন বোল্টকে হারিয়ে গোল্ড মেডেল ঘরে আনবেন, সেরকম দৌড়ানোর আপনার ক্ষমতা আছে। কিন্তু একটা অ্যানাকোন্ডা বা একটা অজগর যদি আপনাকে জড়িয়ে ধরে তো আপনি তো নড়াচড়াই করতে পারবেন না, গোল্ড মেডেল আনা তো অনেক দূরের কথা। দেখা যাচ্ছে আপনার গায়ে অনেক শক্তি আমার থেকে, আর আমি একটা খোড়া মানুষ, কিন্তু আপনাকে সাপে যেহেতু জড়িয়ে ধরেছে তো আমি খোড়া হলেও আপনার আগে আমি বেরিয়ে যাব, স্বাভাবিক। এটা ঠিক তেমনি দেখুন, আপনার জীবনে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, কিন্তু আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা অনেক আগে এগিয়ে যাচ্ছে, যারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিত আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন তারা এগিয়ে যাচ্ছে। এবং যত বয়স বাড়বে শারীরিক মানসিক কর্ম অর্থনৈতিক প্রত্যেকটা দিকে একটা হতাশা বাড়বে, কারণ কালসর্পযোগ 30 বছরের কাছাকাছি বয়স থেকে অনেক অ্যাক্টিভ হয় এবং কালসর্পযোগ বছরে একটা কি দুটো দিনে ভঙ্গ হয়, কিন্তু সঠিক নিয়মটা 50% অ্যাস্ট্রোলজার জানে না, আর 50% জানলেও মিসগাইড করে, কারণ তাদের পকেট ভরবে না, কারণ সঠিক নিয়মটা বলে দিলে পরে আপনি নিজে করে নিতে পারবেন। যাই হোক, কালসর্পের ব্যাপার এটা একটা আলাদা। দ্বিতীয় নম্বর হচ্ছে চতুর্থ এবং পঞ্চম পতি শনি একাদশে মঙ্গল বৃহস্পতি রাহুর সঙ্গে অবস্থান করছে এবং লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং শনির এজেন্ট কেতু, এর ফলে দেখুন আপনি যে কোনো কাজ করতে যান সব কাজে যেন একটা দেরি, মানে যেটা আজকে হওয়ার কথা সেটা যেন 7 দিন পরে হচ্ছে, যেটা 10 হওয়ার কথা সেটা যেন 4 হচ্ছে, মানে 5ও না 4 হচ্ছে, ঠিক তো? রাইট, আমি ভুল বলি না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজ পর্যন্ত কর্মে যেহেতু সপ্তম স্থানে কর্মপতি চন্দ্র রবির সঙ্গে এবং বুধের সঙ্গে অবস্থান করছে এবং বুধ হচ্ছে নবমপতি ও দ্বাদশপতি, জীবনে দেখুন একাধিক কর্ম করছেন কিন্তু কোনো কর্মই স্টেবল হয়নি এবং প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ মার গিয়েছেন, ঠিক তো? এবং যা চিন্তা করেন পরদিন হয় তার উল্টোটা। আপনি চিন্তা করে আমাকে কিছু বললেন, দেখা যাচ্ছে আমি সফল হচ্ছি, কিন্তু আপনি যেটা চিন্তা করছেন যে কালকে আপনি করবেন, পরশু দেখা যাচ্ছে পরিস্থিতিটা অন্যরকম, কি তাই তো? আপনি একটা চন্দ্রের প্রতিকার, 12-13 রাতে একটা মুক্ত, সোমবার ডানাতে তর্জনীতে পড়ুন এবং কাল সর্প, হ্যাঁ অবশ্যই এটা চেম্বারে যোগাযোগ করা এই কারণে দরকার, কারণ কাল সর্প যোগটাকে সঠিক উপায়ে ভঙ্গ করা দরকার, ঠিক আছে? ভালো উন্নতি করবেন। তো ঈশান কোণে বৃহস্পতির দিক বা ঈশান কোণ দেবতার দিক, সবাই জানে যে সেখানে টয়লেট থাকতে নেই এবং সেই টয়লেটকে স্বাভাবিক বাস্তুর নিয়মে সরিয়ে দেওয়া হলো, কিন্তু প্লটটা যখন কেতুর তার স্বাভাবিক নিয়ম না মানলে একটা বিপরীত শক্তি ক্রিয়া করে। ধরুন আপনার বাড়ির ছাদটা এখানে ঠিক নেই তো সেটাকে ভেঙে দেওয়া উচিত, কিন্তু বাড়ির ল্যান্ডলর্ড যখন আপনি, আপনার পারমিশন ছাড়া যদি আমি এখানে ভেঙে দিই তো আপনি আমার সঙ্গে একটা সংঘাতে আসবেন, আমার গায়ে হাত পা তুলে দেবেন, আপনি থানায় আমার নামে কেস করে দেবেন, এই যে ব্যাপারটা চলে আসে, ঠিক তেমনি কেতুর প্লট। সুতরাং সেখানে যা কর্তব্য সেইটা না করে যখন সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে তো সেখানে একটা বিপরীত শক্তি ক্রিয়া করছে এবং হিতের থেকে আরও বিপরীত হচ্ছে এবং দেখা যাচ্ছে বাড়ির সন্তানের প্রাণহানি ঘটছে, আরও অর্থ বিপর্যয় ঘটছে, শারীরিক ক্ষতি, ঋণে জর্জরিত। এবং আমরা যেখানে বসবাস করি, যেখানে কর্ম করি, সেই জায়গার প্রত্যেকটা কণা থেকে যে শুভ অশুভ প্রভাবগুলো আমাদের বাস্তুর উপর ক্রিয়া করে তাই না, বাস্তু ভালো মন্দ আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের উপর ক্রিয়া করে, এবং এটা শারীরিক, এটা লেখাপড়া, এটা কর্ম, এটা অর্থনৈতিক, এটা মামলা মকদ্দমা, এটা অ্যাক্সিডেন্ট, এটা বিবাহ, এটা সন্তান, সমস্ত দিক দিয়ে বাস্তু কাজ করে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এটা যে বাস্তু করার পর আপনার প্রতিকারগুলো যেন আরো বেশি মাত্রায় কাজ করে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ বলছি, অভিজিৎ রায়, বারাসাত থেকে। বারাসাত থেকে অভিজিৎ রায়? হ্যাঁ, এক মিনিট ধরুন। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ দাদা, আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 02 02, হ্যাঁ ফেব্রুয়ারি, সেকেন্ড ফেব্রুয়ারি, হ্যাঁ 05 আর কি, মানে 5 ফেব্রুয়ারি, হ্যাঁ 19
মানে সেকেন্ড ফেব্রুয়ারি না ফাইভ ফেব্রুয়ারি? মানে পাঁচই পাঁচই ফেব্রুয়ারি, পাঁচই ফেব্রুয়ারি, পাঁচই ১৯৮৫, ১৯৮৫ সময়, সময় হচ্ছে সকাল ১০:১৫, সকাল ১০:১৫। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বারাসাত। আপনি একটু ধরুন, আমি আগে দেখে নিচ্ছি আপনার চারটা, ঠিক আছে? অভিজিৎ, ফিফথ ফেব্রুয়ারি 1985, মঙ্গলবার সকাল ১০:১৫, বারাসাতে জন্ম, মেষ লগ্ন, কর্কট রাশি। জানা ছিল? না। মানে আগে অ্যাস্ট্রোলজারের কাছে যাননি? না না। কতদিন দেখছেন আমার অনুষ্ঠান? অনেকদিনই দেখছি, লাইন পাচ্ছিলাম না একদমই। তা অ্যাস্ট্রোলজারের কাছে কোনোদিন যাননি, হঠাৎ আমার প্রোগ্রামে লাইন পাওয়ার ইচ্ছাটা কেন জন্মালো? আপনার প্রোগ্রামটা দেখি এবং ভালো লেগেছে, এবং দুই একজনের কাছে শুনেছি আমার বন্ধু বান্ধবদের কাছে যে আপনার কাছে গিয়ে তারা উপকার পেয়েছে। আচ্ছা, তো বন্ধু বান্ধবরা যে উপকার পেয়েছে তাদেরকেও বলুন এটা জানাতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি বলেছি নিশ্চয়ই, টিভিতে কল করে দরকার পড়লে চেম্বার আছে। এবং যেটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলীটা মাঙ্গলিক, মাঙ্গলিক থাকলে যেটা হয় যে বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনাই মাঙ্গলিক হবে কোনো অসুবিধা নেই, বা দুজনাই মাঙ্গলিক হবে না কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মাঙ্গলিক, আপনার ওয়াইফ যদি মাঙ্গলিক না হয় তাহলে পরে বিবাহিত জীবনে বিচ্ছেদ বা স্ত্রীর স্বাস্থ্যহানি এটা ঘটতে পারে। এবং আপনার ক্ষেত্রে বিচ্ছেদটা প্রবল পরিমাণে ইন্ডিকেট করছে, কারণ সপ্তম পতি ও দ্বিতীয় পতি শুক্র দ্বাদশে অবস্থান করছে এবং সপ্তম পতির এজেন্ট কেতু। আর দ্বিতীয়ত হচ্ছে যে পয়সা হাতে থাকছে না, এটা একটা বিরাট ব্যাপার। মানে বিবাহ তো করেননি বোধহয়, করেছেন? না এখনো বিবাহ করেননি। বিবাহের ক্ষেত্রে ছক মিলিয়ে বিবাহ করবেন, কিন্তু মূল সমস্যা এখন যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক। হ্যাঁ হ্যাঁ, অর্থ হাতে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, অর্থ একদমই থাকছে না, যা আসছে তার থেকে বেশি ব্যয় হয়ে যাচ্ছে। যদি সম্ভব হয়, যদি পারেন, যদি পারেন একটা ৪০-৪৫ সেন্ট সাদা ডায়মন্ড হিরে, আচ্ছা, সোনায় বাঁধিয়ে, আচ্ছা, শুক্রবার ডান হাতের মধ্যমায় ধারণ করুন। আচ্ছা, এবং দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি রাহুর পাওয়ারটাকে, কেতুর পাওয়ারটাকে নাশ করুন। এটা যদি করতে পারেন, আমি এটাকে বলতে পারি যে আপনি যতদূর স্বপ্ন দেখেন না তার থেকে উচ্চতায় আপনি উঠতে পারবেন। আর যদি মনে হয় যে না ডায়মন্ড কস্টলি আমি এখন পারবো না, তাহলে আপনি একটা ৫-৫.৫ রতি সাদা জারকন রূপে বাঁধিয়ে শুক্রবার ডানাতের মধ্যমায় পড়ুন এবং রাহু কেতুর পাওয়ারটাকে নাশ করুন, আপনাকে উন্নতির চরমতম জায়গায় পৌঁছে দেবো। আর যদি পারেন তো আমি হিমালয় থেকে এই মে মাসের মাঝামাঝি আমি যে হিমালয় যাত্রা করছি গুরু সাধন ক্ষেত্র, সেখানে আমি নিজের প্রতিকার এবং আমার বিশিষ্ট এক ক্লায়েন্টের প্রতিকারের জন্য যাচ্ছি, গুজরাটি ক্লায়েন্ট যিনি বন্ধুতে পরিণত হয়েছেন, তো এখান থেকে ঘুরে আসি। তারপর আশা করি এখান থেকে যা রিচার্জ হয়ে আসবো, আপনি একবার আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করুন যে মানুষকে কি পরিমাণ কাজ দেওয়া যায়, মানুষকে উন্নতির কোন জায়গায় পৌঁছে দেওয়া যায় সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ম্যাজিক, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে বলা হয় বেদের চোখ, আপনার চোখ দিয়ে যেমনি আপনার মার্গ দেখতে পাচ্ছেন, আমি বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো না সোজা যাবো এটা ব্যাপার, জ্যোতিষ ঠিক তেমনি আপনাকে গাইড করে যে আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, ব্যবসা করবেন না চাকরি করবেন, কোন লাইনে পড়া উচিত, কখন বিবাহ করবেন, কিভাবে বিবাহ করবেন, এই গাইডটা আপনাকে করে, পথ আপনাকে মার্গ দেখায় জ্যোতিষ। কিন্তু অন্যান্য জ্যোতিষের থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তফাৎ হচ্ছে এটাই যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি যে গ্রহগুলো আপনার পক্ষে উপকারী, যে নক্ষত্রগুলো আপনার পক্ষে উপকারী, আপনার ট্রানজিস্ট অনুযায়ী, আপনার দশা অন্তর্দশা অনুযায়ী সেইগুলোকে এবং ডিগ্রি ওয়াইজ লগ্নের স্ট্রেংথের সাপেক্ষে সেই পাওয়ারগুলোকে বৃদ্ধি করে, এবং যেগুলো আপনার পক্ষে ক্ষতিকারক সেই গ্রহের পাওয়ারগুলোকে নাশ করে। তার ফলে মানুষ অনেক তাড়াতাড়ি কাজ পায়, অনেক বেশি মাত্রায় কাজ পায়, এবং শুধু তাই না, প্রতিকারটা স্থায়ী প্রতিকারে পরিণত হয়, যে আজকে একটা প্রতিকার পড়লাম ২-৪ বছর পর চেঞ্জ করতে হবে তা না, এবং মানুষ উন্নতির চরমতম জায়গায় যেতে পারে। ভালো থাকুন, নমস্কার।